শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমার নাম হইল মোহাম্মদ সিদ্দিকুর রহমান, বাপের নাম হইল মৃত্যু হাজি মুর্তজাই, মার নাম হইল আমিনা বেগম। গ্রাম পোস্ট কণিকা, জেলা আগে আছি কুমিল্লা, অখন হইল ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা হইল নবীনগর। আমি বাংলাদেশের ছাত্র ইউনিয়ন করতাম, তখন আমি মেট্রিক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছি কোন স্কুল থেকে, নবীনগর হাই স্কুল থেকে। তখন দেশের আন্দোলন হইল ছাত্র রূপে, আর হইল শ্রমিক রূপে, যারা মেল ব্যক্তিতে কাজ করে তাদের রূপে। এরপরে সারা দেশ সরছে আক্রমণ, তখন এতে বাড়ির থেকে ভারতে গেলাম, আগরতলা গেলাম। পেশাদার কারাগারে ছিল আমার সাথে মজিবুর গেছে, আনোয়ার গেছে, ফজলুল হক গেছে, এই শামসুল হক গেছে, অর্থাৎ আমরা যে ছাত্র গ্রুপটা তারা গেছে। সবাই কি ছাত্র ইউনিয়ন করত? না না, সব কেউ ছাত্র, সবই ছাত্রলীগ করত, ছাত্রলীগ, ছাত্র অর্থাৎ ছাত্রর উপর আক্রমণটা, ছাত্ররা বাড়তে কেউ বলা যেতে শিখে। ওইখানে গিয়া উঠলাম আগরতলা কংগ্রেস ভবনে, তখন ওইখানের মাঝে পাইলাম লতিফ বাওয়ানি যুথ মিলের সেক্রেটারি শহীদুল্লাহ চৌধুরী, কমরেড মণি সিংয়ের গ্রুপের। ওইখানে গেছি বাদে আমরা এলাকার, আমাদের গ্রামের, তখন তারা কষ্টকে রিক্রুট করে এনেছে, আমার রিক্রুট করে গাড়ি ধরে নিয়েছে আমারে, আরেকজন আছে ফজলুল হক আমাদের গ্রামের, আমার পার্শ্ববর্তী বা বিমানে তুলছে, বিমানে তুললে আমরা রয়ে গেছি আসাম তেজপুর। ওইখানের মাঝে নেওয়ার পরে গিয়া দেখো আমি বাংলাদেশ এই ওই 17 ডিস্ট্রিক্টের লোক প্রায় 8-9 হাজার, এখানের মাঝে আমরা এই সোনের ঘর দিয়া ইয়া বানাইছে, ওই গিয়ার মাঝে আমরা রাখছি নিয়ে খাওয়া দাওয়া, ওইখানে আমরা ট্রেনিং করাতে আসি, ট্রেনিং করছি আমরা। কমরেড মণি সিংয়ের ওই প্রফেসর মুজাফরের ছাত্র ইউনিয়ন এই যে গ্রুপটা, এই তারা রান্ডার আর হিয়ানা সিপিআই গ্রুপ, আচ্ছা ওইখানে নিয়ে আমরা ট্রেনিং দিচ্ছি। আমরা 3 মাস ট্রেনিং দিচ্ছি, মুজাহিদুল ছেলে ইয়াসিদ উসমান, এই কমরেড মণি সিংয়ের সাথে লোক তারা। আমরা ট্রেনিং ট্রেনিং দিয়া আসি ট্রেনে, 3 দিন 4 রাত লাগছে, 37টা শোরুম পার হয়ে আসি, এই যে বিমান ট্রেনের দিকে দেখছি শোরুমের ভিতরে দিয়েছি যে আমরা উত্তর সাইডে ধর্মনগর আছে, ওইখানে গাড়ি ইয়া করছে। এখান থেকে আমরা আবার আর্মির গাড়ি দিয়া আমরা কুমিল্লা আর নোয়াহালি, এখানে বাইপুরা একটা জায়গার নাম আছে, ওইখানে আমরা স্ট্যান্ডিং ক্যাম্প করছি। ওইখান থেকে আমরা অর্ডার হইল বাংলাদেশে আসা 14 গ্রাম দিয়া। আমরা আগে ঢাকার পার্টি ওই 17 ডিস্ট্রিক্টের লোক তো ঢাকার পার্টির আগে পাঠাইছে, ঢাকার পার্টি 11 জন মেরা লাগছে এবং 2 জন গ্রেপ্তার করছে, তাদের না আমরা সাথে ইয় কি যক আবুল কালাম আজাদ আরেকটা ছেলে আছেন, একটা ছেলের সাথে একটা ছেলে 7-এ পড়তো রফিক খান বললা, তারে আমি নিজে 200 রাউন্ড গুললি 303 রাইফেলের পোস্ট মতন, এই আমি নিজে তারে বাইন্ডা দিয়া তার ঢাকা ডিস্ট্রিক্টে। এরপরে তার সাথে আমার বন্ধুত্ব আছে ছোটো, তখন কইছি যে আমি যদি মরি
তুই গিয়ে আমার ঠিকানা দিয়ে আমার মা বাপের সান্ত্বনা দিবি। এই পার্টি চৌদ্দগ্রামের একটা জায়গার নাম আছে সীমানা ফার তুলিছে, ওইখানে বুঝে রাজাকার আমার পাঞ্জাবি পার্টির আক্রমণ করেছে, 11 জন লোক মারা গেছে। রাত্রি আমরা খবর পাইয়েছি যে লোক মারা গেছে, এমনি এমনি মারা গেছে। তখন হেরা 2-3 জন গেছে ক্যাম্পে গেছে, আমরারও ওইখানটা খাইলা হয়েছে। তখন আমরার কুমিল্লারও পথ দিছি, এই লাশগুলি আমরা ফাইরা আইছি আয়া আমরা নোয়াহালি ওই চৌঙনি মাইজ দি এইখানটা ওই কতগুলি বাড়িতে আমরা রয়েছি। আমরা গ্রুপের কমান্ডার উসমান উমর ফারুক হাসিন, আমরা কুমিল্লার এসে 50 জন। তো তখন আমাদের একটা সিরিয়াল নাম্বার আসিল বুকের মধ্যে, 353 নম্বর আসিল আমার আইসিবাদে দেড় স্বাধীন হয়ে গেছে। ডিসেম্বরের আমরা 12-13 আমরা হয়ে গেছে, 12-13 হয়ে গেছে। তখন ইন্ডিয়ান গাড়ি এই বিমান চিমান ইত্যাদি যৌথবাহিনী আসছে। তা আমরা কুমিল্লার ইয়াতে নোয়ালির ইয়াতে অনেকখানি দেখছি ইন্ডিয়ান আর্মিরা যে পেট্রোল দিতেছে বা ওই ঘোরাফেরা করতেছে গাড়ি ঘোড়া ওই আমরা ইয়ার সাথে কুমিল্লা আসিনি। আমরার কমান্ডার উমর ফারুক বিল্লার নাম এ আবার আমরা নবীনা করতে আমরা 5 জন। কি নাম? একজন নাম হল ফজলুল হক, আরেকজন হল আনোয়ার হোসেন শামসুল হক, তা যার আমরা হাতে যার যার হাতে 303 রাইফেল। আমরা এসে এখানে নবীনগর পার্টি আছি, পার্টি তারা আমরা স্থান দিছি, আমরা অস্ত্র দিচ্ছি ব্রাউন বাইরা নিয়াজ মোহাম্মদ হাই কলেজ এইখানে মাঝে আমরা নবীনগরতে 3টা লস ইয়া করে লুক গেছে জমা টমা আমরা দিই কমান্ডাররা দিয়ে আসছে বা ইয়ে করছে। এই দিয়া তখন তখন আবার আমরা ওই মেট্রিক পরীক্ষার আমরা ফর্ম টর্ম ফিল আপ করে গেছি, বাংলাদেশের প্রথম পরীক্ষার্থী আমরা 300 নম্বর পরীক্ষা আমরা এই পরীক্ষা দিয়া আবার কলেজে পড়ছি এই আমরা। ঠিক আছে, ধন্যবাদ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।